মানে নবসূর্য এখন যারা আমরা আছি এদের আগে বলা হতো নিচুদার চন্ডাল বলে চাড়াল যাক, রায় চৌধুরী, রায় রায়ন, জমিদার জমিদার সমস্ত, তারা বলতো এই ওর গায়ে খাটনি আছে, মানে তাগদ আছে, বলছে আমার যে আমার ছেলেটা একটু তো এখানে গেছে তা একটুখানি চিঠি পড়ে দাও না, বলে দেবো আমার আগে ওই বিচালি কেটে দাও, আমার বিচালিগুলো কাটো, গরুর আমার গরুর বিচালি কাটো, গরুটার ওকে নিয়ে আসো। এরা উচ্চ বর্ণের যারা তারা কিন্তু এদের ইগনোর করে এই নামটা দিত, মানে কি জানে এরা হচ্ছে মাছ ধরে, এরা ওই লোকের বাড়িতে কাজ করে, এদের নিচু, এদের কোনো ঘরে উঠতে দেওয়া যাবে না। তখন এদের এদের তখন এই নবসূত্র এই ব্যাপারটা কিন্তু চালু করা করেছে, এইটা মিত সাহেব করেছিল, মানে গুরুচার ঠাকুর, গুরুচার ঠাকুর মিত সাহেবকে করালেন। এখানে তো লোকসুর আছে আর কীর্তনের সুর আছে, হ্যাঁ কীর্তনের প্রভাবও আছে, যতটুকু গান আমি শুনেছি বা পেয়েছি তাতে করে ভক্তিতে ভাবতেই বেশি। এইটা বারণী বলতে কি এই যে মানে মানে বারো জনের যে মিলিত ব্যাপারটা, যারা এই ধর্মকে মান্যতা দেয়, মত্ততা মত্ততা মতুয়া মানে মত্ততা, যারা এই নামে মেতে যায় তারাই মতুয়া। সেই মতুয়া কথাটা কিন্তু সে তো অন্য কমিউনিটির লোক হতে পারে, যারা ঠাকুরকে মানে তারাই মতুয়া। এই ঠাকুরের জন্মদিন ওই বারটা ছিল বুধবার, এই জন্য অনেক মতুয়ারা যারা তারা বুধবারে কখনোই মাছ মাংস সাধারণত খেতে যায়।